অর্জন আমরা করেছি, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে। গত সাড়ে চার বছরে বিজেপি সরকার, এই জোট সরকার এটাকে ধ্বংসের কিনারায় সেখানে ঠেলে দিয়েছে। ত্রিপুরাজ্যের মানুষের কাছে এই ডুবন্ত ধ্বংসের মুখে ত্রিপুরাজ্য এটাতে এটাকে উদ্ধার করে এখানে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা ছাড়া আমাদের কাছে কোন দ্বিতীয় রাস্তা নেই। গত সাড়ে চার বছর আগে 2018 বিধানসভা নির্বাচনে এই ত্রিপুরাজ্যের একাংশ মানুষ তারা বিভ্রান্ত হয়েছিল। কেন বিভ্রান্ত হয়েছিলেন? ত্রিপুরাজ্যের বামপন্থী বাম সরকার তারা জনগণের বিরুদ্ধে কোন কাজ করেছেন? ত্রিপুরাজ্যের বামপন্থী বাম সরকার তারা অলস হয়ে গিয়েছিল, তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি, তারা এই ত্রিপুরাজ্যের মানুষের কথা বলে গিয়ে শুধু নিজেদের বামে মজবুত হয়ে গেছেন। এই কারণে তার বয়স এখন সাড়ে চার বছর, হাতে ঘরে আর মাত্র সাড়ে পাঁচটি মাস, তার মধ্যেও তারা মনে করেছেন এমডি করে চলবে। হাজার হাজার মানুষ এই গণতন্ত্র পরিষদে সামিল হয়েছিলেন। আজকে আমরা মহকুমা ভিত্তিক শাসক দল নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার, তারা তখন দেখছিল যে ত্রিপুরাজ্যে বামপন্থী একটা মাত্র সরকার হলেও, কিন্তু এই সরকার জনজীবনের সমস্ত ক্ষেত্রে সারা দেশের সামনে যে বিকল্প দেখাচ্ছে, যে ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করছে এবং বিজেপি সরকারের যাবতীয় জনবিরোধী নীতির বিরুদ্ধে একদিক থেকে গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে জনগণকে নিয়ে, আরেক দিক থেকে জনমুখী কর্মসূচি করার মধ্য দিয়ে তার বিরোধিতা করে সারা সিপিএম এর নেতা মন্ত্রীকে হুমকি দিলেও কেউ কিছু বলে না। কিন্তু আজকে সাড়ে চার বছরে মানুষ দেখে